হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি রেসিপি। নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আর দেখে বুঝতেই পারতেছেন আমি কি তৈরি করে নিলাম। আজকে গোলাপ ফুল তৈরি করে নিলাম, অনেক সুস্বাদু মজাদার একটি রেসিপি। আপনারা সাথে থাকুন, এবার মূল প্রসঙ্গে চলে যাই দেরি না করে। তো একটি বাটিতে আমি 2 কাপ ময়দা নিলাম, সামান্য মৌরি দিয়ে দিলাম, 1 চিমটি লবণ দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে লবণ দিলে একটু খেতে ভালো লাগে। এয়ার ফুড কালার অ্যাড করে নিলাম, কালারটা যেন সুন্দর হয়। তো এবার আমি ভালো করে মিক্স করে নিব। তো শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে মিক্স করে নিলাম। আর এবার 2 চামচ রেগুলার তৈল দিয়ে দিলাম, দিয়ে আবারও মিক্স করে নিব। মিক্স করে নিয়ে তারপর আমি নর্মাল পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। তো আস্তে আস্তে পানি দিব, একসাথে পানি দিব না। যদি একসাথে পানি দেই তাহলে ডোটা একদম নরম হয়ে যাবে। তো যারা নতুন তারা ধীরে ধীরে পানিটা বুঝে শুনে দিবেন। তো এইটা ডোটা রেডি হয়ে গেল, আমি 5 মিনিট রেস্টে রেখেছিলাম। তো এবার ফিরে এসে ডোটা দেখছি একদম পারফেক্ট হয়েছে। তো এবার আমি বড় করে একটি রুটি বেলে নিব, নিয়ে মগের সাহায্যে আমি গোল করে কেটে নিব, যেহেতু আমি গোলাপ তৈরি করব। তো আপনারা চাইলে আপনার পছন্দ মতো কেটে নিতে পারেন। তো এই তো 4টা রুটি হয়ে গেল। তো রুটিটা আবার বেশি ভারীও না, আবার হালকাও না। তো 5টা রুটি আমি 1টা রুটির উপর আরেকটা করে নিব, তারপর আমি নাইফের সাহায্যে ঠিক মাঝামাঝি কেটে নিব। তো 2টি গোলাপ আমার রেডি হয়ে যাবে। তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রুটিগুলা বেলে নিচ্ছি। তো এইভাবে হাতের সাহায্যে নেবেন, তারপর নাইফের সাহায্যে কেটে মাঝামাঝি করে কেটে নেবেন। নিলে একসাথে 2টি গোলাপ রেডি হয়ে যাবে। তো এই তো আমি এবার কেটে নিব। তো এই তো আমি গোলাপটা তৈরি করে নিলাম। তো আপনারা অবশ্য দেখতেই পাচ্ছেন। তো আমি এই ফুলগুলা চিনির শিরা তৈরি করব, না খেজুরি গুঁড়োর গুড় দিয়ে আমি শিরা তৈরি করে নিব। তো খেজুরি গুঁড়োর শিরা তৈরি করলে আমার কাছে অনেক ভালো লাগবে, তাই আমি খেজুরির গুড় দিয়ে আমি শিরা তৈরি করে নিব। আর কীভাবে তৈরি করি আপনাদেরকে বলেও দিব। তো এই তো হয়ে গেল আমার গোলাপ তৈরি। তো আমি একটি ফ্রাই প্যানে আগে থেকেই তেল গরম করে রেখেছি, দিয়ে আমি ওগুলা দিয়েই দিলাম। তো একটি কড়াইতে আমি এলাচ, দারুচিনি আর খেজুরি গুড় দিয়ে আমি ভালো করে জাল দিয়ে শিরা তৈরি করে নিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই তো আমার শিরাটাও তৈরি হয়ে গেল। হাত দিয়ে ধরে বুঝতে পারবেন, একতার বা দুতার হলে বুঝবেন এই তো শিরা তৈরি হয়ে গেল। তো আমি নামিয়েও নিচ্ছি, আর দেখতে অনেক সুস্বাদু লাগছে, আর খেতেও অনেক ভালো লাগবে। আপনারা বাসায় তৈরি করবেন। তো আপনারা চাইলে চিনির শিরাও তৈরি করতে পারেন, এটা আপনাদের যার যার ইচ্ছা। তো আমার কাছে ভালো লাগলো, যেহেতু খেজুরি গুড় দিয়ে তৈরি করলে ভালো লাগবে, তাই আমি খেজুরি গুড়ের শিরা তৈরি করে নিলাম। আর দেখে বুঝতেই পারতেছেন অনেক ইয়ামি। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো, যদি একটু ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন কেমন হলো আমার রেসিপি। তো কিছু ডো থাকার কারণে আমি আরও কিছু নিমকিও বানিয়ে নিলাম। বড় করে একটি রুটি বেলে নাইফের সাহায্যে আমি কেটে নিলাম ছোটো ছোটো করে। তো আপনারা অবশ্য দেখতে পাবেন আমি কিভাবে তৈরি করে নিলাম। তো ওগুলো আর শেয়ার করে নিই, জাস্ট আমি ফ্রাই করছি, ওগুলাই দেখিয়ে দিলাম। তো আসলে ওগুলা নিমকির উদ্দেশ্য না, ডোটা এক্সট্রা থাকার কারণে আমি নিমকি তৈরি করে নিলাম। আর নিমকি তৈরি করতে হলে অবশ্য কালো জিরা দিতে হয়। তো এই তো মচমচে নিমকিটা তৈরি হয়ে গেল। তো একটি ডো দিয়ে আমি 2 ধরনের রেসিপি তৈরি করে নিলাম। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্য কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিবে কেমন হলো আমার রেসিপি। আর লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, তো নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। আর যারা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা দেখতে থাকুন, দেখতে দেখতে হঠাৎ ভালো লেগে যাবে ইনশাআল্লাহ। আর যারা আমার সাথে বন্ধু না, অবশ্যই আমার সাথে বন্ধু হয়ে যাবেন। আর আমার বেশ চ্যানেলটা অবশ্যই ভিজিট করবেন, লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, তো আমার ভিডিওগুলো আপনি অতি সহজে পেয়ে যাবেন। তো
পুরনো একটি কথা না বললে নয় তবুও যেন বলতে হয়, লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করবেন, পুরোপুরি দেখবেন, টেনে টেনে দেখবেন না, প্লিজ প্লিজ। তো আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার দিবেন চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে এবং বিভিন্ন পেজে। নেক্সট ভিডিওর জন্য আমন্ত্রণ রইল, যার যার জায়গা থেকে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন নিরাপদে থাকি, ভালো থাকি, সুস্থ থাকি। তো এখানে বিদায় নিব, আল্লাহ হাফেজ।